हेलो एवरीवन एंड वेलकम बैक टू माय चैनल शेप ऑफ लाइफ विद काइरा। আমি তৃষ্ণা এন্ড নতুন দিনে ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। রাত্রি বাজে এখন 9:25। গোয়া থেকে আমরা চলে এসেছি, প্রায় 2-3 দিন হয়ে গেল। অফিস জয়েন করে নিয়েছি আমি আমার প্রতিদেবতা দুজনেই। এরা এদের সামার ব্রেক ভালোভাবেই কাটাচ্ছে। মজা মজায় জিন্দেগি। তো এটা হচ্ছে কথা, এখন বাজে রাত্রি 9:20। এখন আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। ভাবলাম যে গোয়াতে অনেক কিছু শুট করা ছিল, সেটা আপলোড করা হয়নি, তো একদিন ধরে সেগুলোই ভালো করে ঠিকঠাক করে তোমাদের জন্য আপলোড করলাম। আশা করি তোমরা সবাই গোয়ার ব্লগ দেখেছ, দেখে অনেক অনেক ভালোবাসা দিও। অনেক কষ্ট করে ব্লগ গুলো বানিয়ে তোমরা যদি দেখো, তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি অনেক খুশি হব। তো চলো, এখন সামার ব্রেক চলছে, তো রোজ তিনি চলবে এদেরকে প্যাম্পার করা ব্যাপার। তো আজকে আমি বানাচ্ছি এগ ডেভিল। তো আজকে আমার একটা মুভি দেখবো বলছে। এবার দেখো, আমি যদি রাত্রি 2টোর সময় মুভি দেখে উঠি, সকালবেলা আমি কি করে রেডি হবো, কি করে অফিস যাব? তার জন্য আমি বলেছি তোমরা তোমাদের মুভি দেখে নাও, আমাদের দরকার নেই। স্যাটারডে সানডে উই ক্যান এনজয়। তারপরে আমরা ঘুরে আসার পরে লিসা বাড়ি গেছে, লিসা কারণ লিসার ছিল ওর বাড়িতে যাওয়ার দরকার, তাই আমরা যখন ঘুরে এলাম শুরুর দিকে ওকেও বাড়ি পাঠিয়ে দিয়েছি, যা তুইও বাড়িতে ঘুরে আয়, এনজয় করে। তো চলো আজকে বানাবো ডিমের ডেভিল, তোমাদের সবার সাথে শেয়ার করবো। আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি, ডিমটা সিদ্ধ করে এরকম করে কাটাও হয়ে গেছে। এখানে আমি আলু সিদ্ধ করে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে নিয়েছি। এরপরে ধীরে ধীরে মিক্স করতে থাকবো আমি এর মধ্যে তোমার মশলা। এখানে দেখো আমি এরকম ভাবে পেঁয়াজ গুলোকে কেটে নিয়েছি। এবার এখানে কড়াইতে দিয়ে দিয়েছি অল্প তেল, এবার এই তেলটা একটুখানি যেই গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ গুলো। তার কড়াইতে তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। হালকা গোল্ডেন ব্রাউন হওয়া অব্দি একটুখানি ভেজে নেবো পেঁয়াজটা। দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এর মধ্যে আমি অল্প দেবো একটু রসুন, ব্যাস আর কিচ্ছু দেবো না এর মধ্যে। এবার যে আলুটা রেখেছিলাম না, আলুটা মিক্স করে দেবো। এবার দেখো এই যে আলুটা আছে, আলুটার মধ্যে আমি দিয়েছিলাম জিরে গুঁড়ো, লঙ্কা, লঙ্কার অল্প একটুখানি আদা বাটা। এবার ভালো করেই আলুটাকে ভালো করে এর সাথে মিক্স করে নেব। পেঁয়াজটাকে করে নিচ্ছি ভালো করে রসুন দিয়ে মিক্সড, মিক্স মিক্স মিক্স। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই আলু মাখাটা। আমি পেঁয়াজের সাথে ভালো করে আলুটাকে করে নেব মিক্স, মিক্স করে নেব ভালো করে। ওখানে ডিম নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি অল্প একটু ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসটা আমার বাড়িতেই করা ব্রেড ক্রাম্বস, ব্রেড ক্রাম্বস, এখানে ডিম, এরা এখানে আলুটা রেডি, আর এখানে আছে হলো গিয়ে আমার ডিম সিদ্ধ মাঝখান থেকে কাটা। চলো এবার শুরু করি। এর মধ্যে দেবো আমি অল্প একটুখানি নুন, নুন দেবো, নুন দিয়ে এটা ভালো করে করে নেব। ডিমটাকে দেখো গুলিয়ে নিয়েছি ভালো করে, এবার ডিমটাকে করে দেবো সাইড। এবার এবার একটু নেব আলু, নেওয়ার পরে এই যে নেব ডিম, এই যে একটা রেডি। আমি না পুরো ডিমের মতোই শেপ দিয়েছি এটাকে। এবার এরপরে একে একে সবকটা ডিম করে নিই। দেখো এই ডিমগুলোকে ভালো করে পুর ফোড়া হয়ে গেছে এখানে মোটামুটি কড়াইতে, তেলও আমার রেডি হয়ে গেছে। এবার তেলটা একটু গরম করার পরে আমি একটুখানি ঠান্ডা করে নেবো তেলটাকে। তারপরে এই যেটা বানিয়েছি ওটা ডিমের ডেভিলটাকে একবার প্রথমে
ফার্স্টে ভালো করে ডিমে চোবাবো। ডিমে চোবানোর পর তারপরে এটাকে ব্রেড ক্রাম্বস দিয়ে একটা কোট দেব। যে একটা কোট দেওয়া হয়ে গেল, এটাকে আমি আরেকটু কোটটা মোটা করার জন্য আরেকবার ডিমে দেব। তারপর আরেকটা কোট দেব আমি ব্রেড ক্রাম্বসে। অনেকে এটাকে একটা কোটও দিতে পারে, অনেকে দুটো কোটও দিতে পারে। আমার দুটো কোট দেওয়ার ইচ্ছা করলো, তাই আমি দুটো কোট দিলাম। এবার এটাকে আমি দিয়ে দেবো আস্তে করে তেলে। এরকম আস্তে আস্তে আমি এবার সব কটা বানিয়ে নেব। এটাকে দেখো আমি ভাজতে শুরু করে দিয়েছি। এবার এটা এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এতগুলো না চিকেন আমি এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো পাশে ফটাফট বানিয়েও ফেলছি চিকেনের পকোড়া। ছেলে মেয়েগুলো বাড়ি থাকে তো পুরো জুলাই মাস ধরেই কিছু না কিছু ওদেরকে খাবার বানিয়ে দেওয়া হয়। ছুটি যখন পড়ে তখনই আমি বলে দিই, তোমরা বলে দাও পুরোটা মাসে কি কি খাবার খেতে যাও, আইদার বাইরের থেকে, বাইরে হোটেলে খাবার না, ঘরে কি কি খাবার বানানো চাও। তোরা আমাকে একটা বড় ফর্দ আমাকে দিয়ে দিয়েছে, তো সেই ফর্দ অনুযায়ী ওদের খাবার বানানো হচ্ছে। ওদের ছিল চিকেন পকোড়া, ফ্রাইড রাইস, অনেক কিছু আছে। তার মধ্যে একটা জিনিস আজকে হয়ে যাচ্ছে চিকেন পকোড়া, আর ডিমের টেবিলটা ওটা আমার সংযোজন। তো চলো বানিয়ে নিই আগে। এদিকে আমার ডিমের টেবিল আর চিকেনের পকোড়া দুটোই রেডি হয়ে গেছে, এরকম ভাবে সুন্দর করে সাজিয়েও দিয়েছি। এবার শুধু যারা খাবে তাদের বসার অপেক্ষা। ও এরা করছে স্টার্ট। কেমন চিকেন পকোড়া? তোমার এক নম্বর ডান হয়ে গেল কিন্তু বুবুল। বাবাই এটা এগ ডেভিল, ভালো হয়েছে? সালাড খাও তো, চলো তোমরা এনজয় করো। এরা হচ্ছে ভাতুরা, এত কিছু খাওয়ার পরেও খাচ্ছে ভাত। এই দেখো, এই যে সবার প্লেট, আর ইনি বসে বসে দেখছে সবার মুখে। মামা তুই কেউ খেতে দিচ্ছে না বাবা? মামা আর এখানে অ্যালেক্স দুজনে মিলে বসে বসে সবার মুখে দিচ্ছে, কেউ যদি একটুখানি চিকেন দেয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরা। সকাল বাজে এখন ঘড়িতে প্রায় 9টা। কালকে রাত্রে না ওদের খাওয়া দাওয়া করানোর পরে আমার এত পরিমাণে শরীরটা খারাপ লাগছিল যে আমি আর কিছু কোনো কাজ করতে পারিনি। তো ভাবলাম ঠিক আছে চলো, যখন শরীরের উপরে তো কোনো কিছু না না, চলো আগে শুয়ে পড়ি ফটাফট, তারপরে দেখা হচ্ছে। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশও লাগছে। তো এখন সবার ফার্স্টে যে কাজটা করবো সেটা হচ্ছে ব্রেকফাস্টটা বানাচ্ছি। ব্রেকফাস্ট বানিয়ে ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে দেবো, তারপরে আমাকে আবার অফিসে বেরোতে লাগবে। তো চলো এটা শুরু করা যাক। আমি খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি, কিন্তু টমকে যতক্ষণ না টমু 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 বলবো ততক্ষণ তো খাবে না। একে এখানে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি। আর দাঁড়া বাবা, যেতে দাও, শো না যেতে দাও। গুতু বাবা, গুতু বাবা, গুড বয়। এখানে মিনা মা খাচ্ছে, আর সকালবেলা আমি বাচ্চাদের টিফিন দিচ্ছি আজকে, পিনাট বাটার উইথ ব্রেড আর বানানা। তো চলো এগুলো রেডি হয়ে গেছে, এবার দিয়ে দিয়ে দেখে জলদি জলদি। এদিকে আমার দুপুরে রান্নাও শেষ, একটু ঘুগনি বানালাম, ডাল বানালাম, তারপরে ফটাফট রেডি হয়ে বেরিয়ে গেছি অফিসে, কারণ অফিসে যেতে আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। চলে এসেছি বাড়িতে, বাড়িতে এসে ফটাফট ফ্রেশও হয়ে গেছি, বুবুল এগুলো গোছাচ্ছে ফর দ্য টাইম বিং। আর আজকে সন্ধ্যের সময় বানাচ্ছি বাচ্চাদের জন্য চাউমিন, আর এদিকে টমিন অ্যালেক্সের খাবারও বসিয়ে দিয়েছি। বাড়িতে লিসা নেই তো, সাধারণত লিসা সন্ধ্যের সময় খাবারটা করে দেয়, তো ওদের তত 9টার মধ্যে আমরা খাবার দিয়ে দিতে পারি। প্রবলেমটা হচ্ছে এটা যে যদি লিসা বাড়িতে না থাকে আর আমার যদি একটু খাবারটা বানাতে দেরি হয় তাহলে ওদের খাবারটা খেতেও দেরি হয়ে যায়। রিজনটা এটাই, ওদের তো গরম খাবার দেওয়া যায় না, খাবারটাকে প্রপারলি ঠান্ডা করতে লাগে তারপর ওদের খাবার দিতে লাগে। তো চলো ওদের খাবারটা হয়ে যাক, পাশাপাশি ওদের সকাল দুপুর সব বলে নিলাম, সন্ধ্যের সময় ব্রেকফাস্টও বানিয়ে ফেলি। তারপর ম্যাগি, চিকেন আলু দিয়ে ম্যাগি রেডি। আর এখানে হচ্ছে আমার দিবাকরের জন্য একদম গরম গরম চা, আগে ম্যাগি খাবে তারপরে হবে চা, চা অনেকটা আদা দিয়ে। দেখো এখানে খেলছে এরা দুজনে গেম, আর এই যে সবাই আছে সঙ্গে নাক ঝাড়তে ঝাড়তে। চলো এরা গেম খেলুক, আমি এদের খাবার করে দিয়েছি, এদের খাবার খেতে। বুবুল কেমন আছে? বাবাই অনেক 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 ভালো। চলো বুবু
তুমি কি গেম খেলছো? কানেক্ট ফোর। হ্যাঁ কানেক্ট ফোর। আচ্ছা ঠিক আছে খেলো। এটা তো হার্ড। তুমি হার্ডছো বলে হার্ড মনে হচ্ছে। এক্স্যাক্টলি আমি এটা ঠিক এইটাই বলেছি। হার্ডছো বলে হার্ড লাগছে তাই না? আচ্ছা ঠিক আছে চলো খাও। চলছে জুরাসিক পার্ক আর এখানে হচ্ছে খানু। চলো দেখে নি একটু। খাওয়া দাওয়া সবকিছু শেষ, কাজ বাজ মোটামুটি শেষ, আজকের মতো দিনের মতো শেষ। ঘড়িতে বাজে 11:30। আজকে বুবু আর দিবাকর দেখলো জুরাসিক পার্ক পার্ট 3। আমি রুমের মধ্যে বসেই আমার যা কাজ আর কি, আমার কুচি কাঁচা গুলোকে প্যাম্পার করাই করছিলাম। তো চলো আজকে ভিডিওটা এই অবধি রাখছি। গোয়া 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 ঘোরাও আমাদের হয়ে গেল। এবার পুরো সামার ব্রেকটা আমরা থাকবো ঘরে ঘরে বা আশেপাশে কোথাও যদি যাই সেটা যাওয়া হবে। তো চলো আজকে ভিডিওটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে থাকে সবসময় মতো আজকেও বলছি, প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সিপ অফ লাইফ উইথ কায়া। যদি যদি কিছু ভালো লাগে তো আমাদেরকে ফলো করো। আর আমরা মিলছি নেক্সট ভিডিওটা। ঠিক ততক্ষণ তক বাই বাই, গুড নাইট সবাই। ঠিক গুড নাইট সবাই। প্লিজ ফলো করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই বাই।